রেডমি নোট 8 প্রো বর্তমানে প্রো ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে এই ফোনটির ভালোই একটা হাইপ রয়েছে। আমাদের দেশে এই ফোনটি এখন পর্যন্ত অফিসিয়ালি আসেনি, কিন্তু আনঅফিসিয়ালি অলরেডি এসে গিয়েছে। এর একটি ফুল রিভিউ আমার চ্যানেলে আপলোড দিয়ে দিয়েছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। সো এজন্য আমরা এর রিভিউটা অনেক তাড়াতাড়ি করতে পারলাম। প্রায় 10 দিন ধরে আমি এই ফোনটাকে চালাচ্ছি এবং এই ফোনের অনেক খুঁটিনাটি দিক এখন আমার সামনে চলে এসেছে। 10 দিন ব্যবহার করে এই ফোনটি এখন আমার কাছে কেমন লেগেছে তাই জানাবো মূলত আজকের এই ভিডিওটি। সো অ্যাজ অলওয়েজ, রাফি উইথ ইউ অ্যান্ড ইউ আর ওয়াচিং গ্রাফিক গ্যাজেট রিভিউস। দিস ভিডিও স্পন্সর্ড বাই সেলটেক বিডি। বসুন্ধরা সিটির লেভেল 5 এ রয়েছে তাদের শপ। এছাড়াও তাদের সম্পর্কে আরও বিস্তারিত ডিটেল ইনফো থাকছে ভিডিও ডিসক্রিপশনে। তাদের কাছে রেডমি নোট 8 প্রো পাওয়া যাচ্ছে 26,500 টাকায়। আজকের এই ভিডিওটি কোনো প্রকার রিভিউ থাকছে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো রেডমি নোট 8 প্রো নিয়ে আমার ডে লাইফ এক্সপিরিয়েন্স। সো ডেলি লাইফে এই ফোনটি আমাকে একদমই হতাশ করেনি। প্রথমে কথা বলি ডিজাইন নিয়ে। ডিজাইনটি অনেক সুন্দর এবং যে দেখছিল সেই বলছিল ডিজাইনটা খুবই সুন্দর। আমার রিভিউটি ছিল কালো কালারের, যদি আমরা গ্রিন কালারটা পেতাম তাহলে খুবই ভালো হতো। ইভেন আমি নিজেও চেষ্টা করেছিলাম যাতে গ্রিন কালারটা নেওয়া যায়। এতে ব্যাটারি থাকছে 4500 mAh এর। এই ফোনটি 0 থেকে ফুল চার্জ হতে সময় নয়, 1 ঘন্টার কিছুটা উপরে। আর এই ফোনটি দিয়ে টানা হেভি ইউসেজে 10 ঘন্টার উপরে ব্যাকআপ পাওয়া সম্ভব। সো তাহলে বুঝতেই পারছেন যারা নর্মাল ইউজার আছেন তাদের জন্য কতটা আনন্দদায়ক হতে যাচ্ছে এর ব্যাটারি। এর বক্সে দেওয়া রয়েছে একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার। যেহেতু এই ফোনটি QC4 সাপোর্টেড, সেহেতু আপনি বাইরে থেকে কোনো থার্ড পার্টি চার্জার কিনেও চার্জ করতে পারবেন। রেডমি নোট 8 প্রো সবচেয়ে বড় কন্ট্রোভার্সিতে পড়ে যখন শোনা যাচ্ছিল এতে মিডিয়াটেকের চিপসেট ব্যবহৃত হবে। কিন্তু এটা শুনে অনেকেই বলছিল মিডিয়াটেকের চিপসেট ইউজ করছে। কিন্তু যখন আমরা এই ফোনটি রিভিউ করার জন্য হাতে পেলাম তখনই বুঝতে পারলাম কতটা পাওয়ারফুল এর চিপসেট। মিডিয়াটেকের এই দুর্নামের অবশ্যই যৌক্তিক কারণ রয়েছে, কারণ অতীতের মিডিয়াটেক চিপসেটগুলোর প্রতি অনেকেরই ক্ষোভ রয়েছে। সো অতীতের কথা ভুলে যান, বর্তমানের এই চিপসেটটি খুবই হাই ক্লাস লেভেলের একটি চিপসেট। এনটুটু বেঞ্চমার্ক টেস্টে এই ফোনটি পারফর্ম করেছে 2,82,000+। রিয়েল লাইফ ইউসেজে এই ফোনটি দিয়ে আমি পাবজি খেলে কোন রকমের কোনো প্রবলেম পাইনি, কোন রকমের কোনো হ্যাং ল্যাগ চোখে পড়েনি, সবই ছিল একদম বাটারি স্মুথ। সো যারা গেমার আছেন তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে এই ফোনটি। এর ক্যামেরা নিয়ে বিগত 2 ভিডিওতে অনেক প্যাক প্যাক করা হয়েছে। আশা করি এটা কত মেগাপিক্সেল সেটা জানার আগ্রহ সম্ভবত এখন আর নেই। তবে তাও বলে দিচ্ছি, প্রাইমারি 64 মেগাপিক্সেল, আল্ট্রা ওয়াইড 8 মেগাপিক্সেল, ডেপথ সেন্সর 2 মেগাপিক্সেল, ম্যাক্রো লেন্স 2 মেগাপিক্সেল। এর ক্যামেরাটাকে আরো ইম্প্রুভ করার জন্য শাওমির পক্ষ থেকে আরো আপডেট প্রয়োজন। মাঝে মাঝে এর ক্যামেরা খুবই স্যাচুরেটেড কালার প্রদান করে, তবে মাঝে মাঝে একদমই ডাল লেভেলের কালার রিপ্রোডিউস করে। আর 64 মেগাপিক্সেল দিয়ে ছবি তুললে শুধু ডিটেলসটাই বেড়ে যায় আর কিছুই না। লো লাইট পিকচার ছিল মোটামুটি ভালোই, তবে এর নাইট মোডটা তেমন কোনো কাজেরই না। আর সেলফি এবং পোর্ট্রেট ছিল খুবই ভালো। অন্যদিকে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K, তবে স্টেবিলাইজার আছে শুধু 1080p 30fps-এ। এবার একটু কথা বলি এর ইউজার ইন্টারফেস নিয়ে। অ্যান্ড্রয়েড হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 9.0 Pie এবং উপরে থাকছে MIUI 10.4.6। এটি একটি চাইনিজ রম, এর ফলে এক গাদা চাইনিজ অ্যাপস পাবেন। তবে চিন্তার কোনো কারণ নেই, তা খুব সহজে আনস্টলও করতে পারবেন। আর চাইনিজ MIUI হওয়ার ফলে থাকছে না প্লে স্টোর, এজন্য প্লে স্টোর ম্যানুয়ালি ডাউনলোড করতে হবে। এর ক্যামেরা বাম নিয়ে আমি খুবই সন্ধিহান ছিলাম এবং এটি ইউজ করার সময় আমি খুবই সাবধানে ইউজ করেছি, কিন্তু এটি কোনো লো গ্রেডের জিনিস না, খুব সহজে এতে স্ক্র্যাচ ফলানো একদম কষ্টসাধ্য ব্যাপার। তবে বর্তমানে ব্যাক কভার তো সবাই ইউজ করে, আর ব্যাক কভার ইউজ করলে এর ক্যামেরার কোনো প্রবলেম হবে না। যাদের হাত ছোট তারা এই ফোনটি ইউজ করে একদমই কোনো প্রকার মজা পাবে না, কারণ সবসময় তাদের এই ফোনটি 2 হাতে ইউজ করতে হবে, কারণ এই ফোনটি অনেক লম্বা। আর এই ফোনটির ওজন হলো 184 গ্রাম। তবে এই ফোনটি ইউজ করে আমি খুবই মজা পাচ্ছিলাম, কারণ বড় ধরনের ডিসপ্লে সমৃদ্ধ ফোন আমার খুবই পছন্দ। আর এভাবে আমার মতো অনেকেই আছে যারা বড় ধরনের ডিসপ্লে সমৃদ্ধ ফোন মানে বড় ফোন পছন্দ করে। সো কথা বলতে বলতে এখন প্রায় ভিডিওর লাস্ট পার্টে চলে এলাম। সো এই ফোনটি প্রায় আমি 10 দিন যাবত ব্যবহার করছি, তবে আজকের ভিডিওতে আমি যে যে শুটগুলো ইউজ করেছি যা আমার আগের ভিডিওতে করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে কিছুটা অসুস্থ থাকার ফলে আমি নতুন করে আর কোনো শ্যুট নিতে পারিনি, এবং এজন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আর এই ফোনটি এখন আমি ইউজ করে যাচ্ছি। সো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো রিভিউতে, এবং সেগুলো সবাই ভালো থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।